আসসালামু আলাইকুম, মাই বেবি ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো 4 থেকে 9 মাস বাবুদের সাবুদানার পায়েস। 1 বছর পর্যন্ত বাবুদের পায়েসে কোনো চিনি ব্যবহার করা যায় না। প্রথমে আমি 2 টেবিল চামচ সাবুদানা নিয়ে নিব। সাবুদানাগুলো ধুয়ে নিব। ধুয়ে একটা হাঁড়িতে 1 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। 10 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে রান্না করব। আমার সাবুটা হয়ে এসেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে ঠান্ডা করব, আর অন্যদিকে আমি একটা বাটিতে ফর্মুলা দুধ মিক্স করে নিব। আপনারা যারা বাবুরা ব্রেস্ট মিল্ক খায় তারা ব্রেস্ট মিল্ক নিয়ে নেবেন। এখন আমি অল্প অল্প করে ফর্মুলা দুধ মিক্স করে নিব। এই তো তৈরি হয়ে গেল 4 থেকে 9 মাস বাবুদের সাবুদানার পায়েস। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফেজ।